বন্ধুরা, আগামী 45 দিনের মধ্যে শনিদেবের আদেশে রাহু এই সাত রাশিকে দুহাত ভরে দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে আসুন, আর এতটুকু দেরি না করে জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলিকে শনিদেবের আদেশে রাহু দুহাত ভরে দিতে চলেছে। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আগামী 45 দিনের মধ্যে শনিদেবের আদেশে রাহু দিতে চলেছে দুহাত ভরে। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে শনিদেবের আদেশে রাহু আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে। অর্থাৎ রাহু যে অর্থ দেয় সেটা আপনারা সকলেই জানেন, সেটি দেয় লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, এই সমস্ত জায়গা থেকে অর্থ দিয়ে থাকে। অর্থাৎ রাহুর যে ধন সেটা কিন্তু আচমকা প্রাপ্তি হয়, তাই আপনাদের নিজস্ব ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে কিন্তু স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে, এটি অবশ্যই আপনারা মাথায় রাখুন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী 45 দিনের মধ্যে শনিদেবের আদেশে রাহু দিতে চলেছে দুহাত ভরে। অর্থাৎ আপনারাও আচমকা ধনপ্রাপ্তি করতে চলেছেন, আর এই ধন লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে আসতে চলেছে। এর পাশাপাশি যারা অনলাইনে কোনো ট্রেডিং করেন সেই জায়গা থেকেও কিন্তু এই ধরনের অর্থ পেতে চলেছেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। অর্থাৎ রাহু যদি শুভ অবস্থায় না থাকে, তাহলে আমি কখনোই বলবো না এই সমস্ত জায়গায় আপনারা টাকা ইনভেস্ট করুন। এরপর যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 45 দিনের মধ্যে শনিদেবের আদেশে রাহু দিতে চলেছে আপনাদেরকেও দুহাত ভরে। অর্থাৎ রাহু যে অর্থ দিতে চলেছে সেটি কিন্তু হঠাৎ করে, আর এই হঠাৎ করে অর্থ লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে আমরা পেয়ে থাকি। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করে দিচ্ছি। এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 45 দিনের মধ্যে শনিদেবের আদেশে রাহু দিতে চলেছে দুহাত ভরে অর্থ, আর এই অর্থ লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে পেতে চলেছেন। তবে একটি বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন, আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহ শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কথা এতটুকু মিলবে না। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী 45 দিনের মধ্যে শনিদেবের আদেশে রাহু আপনাদেরকেও দুহাত ভরে দিতে চলেছে, আর এই অর্থ লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে আপনারা পেতে চলেছেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কথা এতটুকুও মিলবে না। এরপরে যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 45 দিনের মধ্যে শনিদেবের আদেশে রাহু আপনাদেরকেও দুহাত ভরে দিতে চলেছে। অর্থাৎ আপনারা আচমকা অর্থ পেতে চলেছেন, আর এই অর্থ লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে পেতে চলেছেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করে দিচ্ছি। যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কথা এতটুকু মিলবে না। এরপরে শেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আগামী 45 দিনের মধ্যে শনিদেবের আদেশে রাহু আপনাদেরকেও দুহাত ভরে দিতে চলেছে। অর্থাৎ আপনারাও আচমকা অর্থ পেতে চলেছেন, আর এই আচমকা ধন আসে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে,
এছাড়াও যারা ট্রেডিং করছেন তারাও কিন্তু এই অর্থ পেতে চলেছেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার নিজস্ব বার্চাটে অর্থাৎ জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে আমার কথা এতটুকু মিলবে না। তাই আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে একবার অন্তত আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আগামী 45 দিনের মধ্যে শনিদেবের আদেশে রাহু দুহাত ভরে দিতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব।